তিনি হলেন অরুণময় বন্দ্যোপাধ্যায়। আছেন আরো একজন 15 নম্বর ওয়ার্ডের পৌরভাতা মাননীয় সভাপতি সৌমিত্র চক্রবর্তী মহাশয়া, আর আছেন 4 ওয়ার্ডে এই অনুষ্ঠানটা হচ্ছে, যার পূর্ণাঙ্গ সহযোগিতা না পেলে এই অনুষ্ঠানটি সুসম্পন্ন না করতে পারতাম না। তিনি হলেন আমাদের অত্যন্ত প্রিয় নয়জিত নাট্য মিলন সভাপতি এই নাট্য মিলন উৎসব আপনারা দেখতে পাচ্ছেন আজ। আর শুধু সময়ের অপেক্ষা মধ্যেই শুভভাবে উপস্থিত আছেন যার সভাপতিত্বে যার সহযোগিতা না পেলে তাকে সম্মাননা জ্ঞাপন করছেন। আর একজন মানুষ যার অক্লান্ত পরিশ্রম, যার মধ্যে একটা সংস্কৃতি মনস্ক মন সবসময় লুকিয়ে থাকে সারা বছর, এরকম একটা নাট্য উৎসবের আয়োজন করার জন্য যে ছটফট করে সেই রানী ভৌমিককে অনুরোধ করছি প্রথমে সম্মাননা প্রদান করতে। আমাদের প্রিয় মানুষ সভাপতি নাট্য মিলন উৎসবের মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়, সিআইসি পানিহাটি পৌরসভা। সম্মাননা প্রদান করছেন রনিক ভৌমিক সভাপতি এই নাট্য মিলন উৎসবে মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়, সিআইসি আপনারা দেখতে পারবেন আগামীকাল শেষে বিনোদিনী অপেরা কিছুক্ষণের মধ্যে 21 মার্চ এবং 22 মার্চ পাঁচজন্য। তারপরে আর একজন সিআইসি মাননীয় শ্রীমতী শুক্লা বিশ্বাস কন্যাকে আমরা সম্মাননা প্রদান করছি। তনুশ্রীকে বলবো একটু সম্মাননা প্রদান করার জন্য। তনুশ্রী ভৌমিক 9 নম্বর ওয়ার্ডের পৌরবাদা, একটু করতালি হবে কারণ ওনারা আমাদের সঙ্গে সবসময় থাকে, যে কোনো উৎসবের সম্পূর্ণ দান করার জন্য ওনাদের শুক্লা বিশ্বাস মান্না পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতা, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। মৌসুমী ঘোষালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মীনাক্ষীকে আমরা সম্মাননা প্রদান করব। মীনাক্ষী মীনাক্ষী দত্ত দাস, তাকে আমরা সম্মাননা প্রদান করছি। তনুশ্রী গুরু, তনুশ্রী আগে অর্পিতাকে, আচ্ছা একটু আমি অরুময় দাকে আগে সম্মাননা জানাবো। সম্মাননা জানাতে অনুরোধ করবো আমাদের মধ্যে উপস্থিত একজন নাট্য ব্যক্তিত্ব পরিচালক মৃণাল বন্দ্যোপাধ্যায়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি, মুখোপাধ্যায়কে একটু মঞ্চে আসতে অনুরোধ করছি। অরুণ বন্দ্যোপাধ্যায়কে সম্মাননা প্রদান করার জন্য একটু মৃণালকে একটু ধরে একটু নিয়ে আসতে হবে। অরুণ বন্দ্যোপাধ্যায়, যাকে যিনি আমাদের দেশের গর্ব, আমাদের রাজ্যের গর্ব, আমাদের এলাকার গর্ব, বিশিষ্ট বাচিক শিল্পী অরুণময় বন্দ্যোপাধ্যায়কে বরণ করেছে, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মৃণাল মুখোপাধ্যায়। অর্পিতা দেখে, অর্পিতা চক্রবর্তী, হ্যাঁ অর্পিতা, রবীন্দ্রা বাকি আছেন জানি, অর্পিতা দি অর্পিতা চক্রবর্তীকে সম্মাননা প্রদান করছে জয়া দি, জয়া এবং সঞ্চিতা।
মৌসুমী ঘোষাল, এরপরে আমরা মৌসুমী ঘোষালকে সম্মাননা প্রদান করব। মৌ এবং মিতা দুজন সম্মাননা জানাচ্ছেন। মৌসুমী ঘোষাল আমাদের আরো একটি বৌরবাতা, ছ নম্বর ওয়ার্ড। সোমা ভট্টাচার্য এবং রানুদিকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্যামলী দেবরায় আমাদের 27 নম্বর ওয়ার্ডের পৌরমাতা, তাকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে। হ্যাঁ, খুলনাকে সিনিয়রদের তো পড়ে দেবো আমরা, সিনিয়রদের কাছ থেকে আমরা শুনবো কথা। মৃণাল মালাকারকে মঞ্চে আসতে অনুরোধ করছি। শ্রীপতি রায়, মৃণাল মালাকার এবং শ্রীপতি রায়, স্বপন সেনগুপ্ত তিনজনই মঞ্চে চলে আসেন। স্বপন সেনগুপ্ত তিনজনই এবার সম্মাননা প্রদান করছে। আমাদের সবার প্রিয় গুন্দা অর্থাৎ প্রবীর ভট্টাচার্য, আমাদের 4 নম্বর ওয়ার্ডের পৌরবিদা। এবার বরণ করে নেব আমাদের প্রিয় সঞ্চালক সঞ্জীব দাকে, অনুরোধ করবো তনুশ্রী ভৌমিকা মহাশয়, সুখেন্দু সুখেন্দু দাকে। আমরা প্রথমে একটু প্রদীপ প্রজ্বলনটা করে নিই মঞ্চের উপরে, যে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবার এবং কবিতাকে দুজনকে বলবো, বাকি সবাইকে চলে আসতে অনুরোধ করছি। এই মঞ্চে প্রদীপটা প্রজ্বলিত হবে। এখন আমাদের সভাপতি বিভিন্ন তারা প্রত্যেকেই আছেন, একটু করতালি হোক। আসুন আমরা ঘোষণা করি নাটক বিজেতা, তবে তো আমাদের জীবনের সমস্ত পথ আমরা সুন্দর করে জানতে পারবো। ছবি উঠার পরে ঠিক আছে, গরম তেল না, গরম না, এখন তো জ্বালায়নি, তেলটা ছিটকে আসছে অন্য উপায়। পক্ষ থেকে চতুর্থ বর্ষের এই নাট্য মিলন উৎসব প্রাঙ্গণে জানা এসেছে। আজ প্রথম দিন 19 মার্চ মঙ্গলবার ছায়া পথের শেষে আজকে নাটক উদ্বোধন পর্ব আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু যাদের কথা আমরা শুনবো
তাদের মধ্যে অন্যতম আজকে নির্দেশনা শোভন বন্দ্যোপাধ্যায়, অভিনয় আছেন গৌতম হালদার, অঙ্কিত মুখী, শোভন বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব সরকার প্রমুখ অভিনেতা অভিনেত্রীরা। কিছু বলার জন্য আজকের এই অনুরোধ করছি। ধন্যবাদ সুখেন্দুদাকে। আগরপাড়া থিয়েটার পয়েন্টে আয়োজিত আমাদের এই নাট্যোৎসব 2023 সাল, রনিতে এক বছর পেছনে চলে সব সময়। এই সালের হিসাব আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না, এক বছর পেছনে চলে। হ্যাঁ, প্রথম বছর যেবার করেছিল এক বছর আমাদের একটু দেরি হয়ে যায়। আমি সভাপতিত্ব করি প্রত্যেকবার, তার জন্য একবার নভেম্বর মাসে আমরা করেছিলাম, তারপরে সালটা যেহেতু বছরে যাতে দুবার না হয়ে যায়, কোনো বছরই আমরা সালটা কন্টিনিউটি রাখতে গেলে এক বছর পেছনে চলে। তার জন্য অনেকে দেখলেই ভাববে নাট্যোৎসব 2023 সাল কেন লেখা, এটা হচ্ছে তার মূল কারণ। আজকের নাট্যোৎসবের শুভ আরম্ভের দিনে মঞ্চে উপস্থিত আছেন অনুময় বন্দ্যোপাধ্যায়, আছেন প্রবীর ভট্টাচার্য, শুক্লা বিশ্বাস মান্না আছে, শ্যামলী দেবরায় আছে, অর্পিতা আছে, মীনাক্ষী বৌদি, মীনাক্ষী দত্ত আছে, মৌসুমী ঘোষাল, আর যে দুটি মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই নাট্যোৎসবকে এক জায়গায় আনেন, একজন তনুশ্রী ভৌমিক আর একজন রনি ভৌমিক। নাটক সমাজের থেকে বিচ্ছিন্ন নয়, সমাজের প্রতিফলনই হচ্ছে নাটক। আমরা সমাজকে নতুন ভাবে চেনার জন্য নাটক যুগ যুগ ধরে প্রসিদ্ধ, কয়েক হাজার বছর আগেও তৎকালীন সমাজকে বিভিন্ন নাট্যকারেরা নাটকের মাধ্যমে ফুটিয়ে তুলত। পরবর্তীকালে দেখা গেছে অন্য রূপ নিয়ে আধুনিকতার ছোঁয়াতেও সেই নাটক সালের পরিবর্তনে হয়তো 500 বছর চলে গেছে, 600 বছর চলে গেছে, নাট্যকারেরা নতুনত্বের ছোঁয়া যোগ করে 500 বছর পরেও সেটা বাস্তব থাকে। আমরা যখন নাটক দেখি তখন কোথাও সারাদিনের কাজের শেষে আমরা সমাজটাকে নতুন ভাবে অনুভব করি। অপরদিকে একটা নাটকের মধ্যে কোথাও আমরা নিজেদেরকে অনুধাবন করি। হয়তো একটা নাটকের বিশেষ চরিত্র দেখতে দেখতে কোথাও নিজেদের জীবনের কত ঘটনার সাথে আমরা মিলিয়ে ফেলি, তখন মনে হয় আমার সিদ্ধান্ত বোধ হয় এই নাটকের চরিত্রে যে সে সিদ্ধান্তটা নিচ্ছে আমি নিজে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, এই নাটকের এই পরিস্থিতি আমার জীবনেও এসতে কিন্তু চরিত্রটা অন্যরকম সিদ্ধান্ত নিচ্ছে। নাটক মানুষকে ভাবায়, সমাজ দর্শন বদলে দেয়। তাই হাজার ব্যস্ততার মাঝেও আগরপাড়া থিয়েটার পয়েন্টের একমাত্র লক্ষ্য এই থিয়েটার নাটকের শিল্পকে বাঁচিয়ে রাখা, শিল্পকে শিল্পীরা বাঁচিয়ে রাখতে পারে, এই নাটকের প্রতি ঝোঁক বাড়ানো। রনিদার অনেকদিন ধরে ইচ্ছা আছে, মাঝে মাঝে আমাকে বলে যে নিজেরা তো গ্রুপ চালালাম, নাটক করলাম, মানুষের বাহবা পেলাম, পরবর্তী প্রজন্মের জন্য এই কালচারটাকে এই শিল্পটাকে ধরে রাখার যদি ব্যবস্থা করে যেতে পারি তাহলে অনেক ভালো হয়। আজ থেকে 20 বছর বাদেও 50 বছর বাদেও নাটক বদলাবে, নাট্যকার বদলাবে, সমাজের পরিস্থিতি বদলাবে, কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে।
এই শিল্প ধীরে ধীরে ক্যামেরা নির্ভর হয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে পরিস্থিতিটা নাটকের মাধ্যমে তুলে ধরতে চাই তাতে রিটেক হয় না। নাটক আর সিনেমার মধ্যে পার্থক্য হচ্ছে, পর্দার পেছনে তুমি, ইংরেজিতে একটা কথা আছে, যখন তুমি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস লাইক এ ডেমন অ্যান্ড প্লে লাইক এ অ্যাঞ্জেল, নাটক হচ্ছে তার বাস্তব রূপ। ক্যামেরা বন্দি যখন হয় তখন 15 বার রিটেক হতে পারে, ক্যামেরা থেকে সিল ডিলিট হতে পারে, কিন্তু নাটক হচ্ছে তুমি পর্দার পেছনে 15 বার রিহার্সাল দাও, কিন্তু স্টেজে তোমার একটাই চান্স থাকবে। আমরা জীবনে প্রত্যেকেই নাটকের একটা চরিত্র, ছোট ভাইরা অনেকে এসছেন কম বয়সী, মাধ্যমিক পরীক্ষা একটাই আসে, তার আগে পি টেস্ট আসে, টেস্ট আসে, কিন্তু পরীক্ষা একদিনই হয়। সেরকম ভাবে নাটক কোনো বিচ্ছিন্ন ঘটনা না, নাটক মানে জীবন, জীবনে চলার পথে নাটক থাকুক, এই আমাদের থিয়েটার পয়েন্ট, নাগরপাড়া থিয়েটার পয়েন্টের মূল মন্ত্র। ধন্যবাদ, আসুন আগামী কয়েকটা দিন নাটকের মধ্যেই থাকি। অসাধারণ বক্তব্য রাখবেন আমাদের সভাপতি। আগরপাড়া থিয়েটার পয়েন্ট আজ যে আয়োজন করেছে তার সভাপতি মাননীয় শ্রী তীর্থঙ্কর ঘোষ মহাশয়। জীবনের প্রত্যেকটা মুহূর্তে যে নাটকের প্রয়োজনীয়তা আছে তার চুলচেরা বিশ্লেষণ করলেন তীর্থঙ্কর। আমরা আপ্লুত, অভিভূত। এবার যার কথা আমরা শুনব, তিনি আমাদের 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মাননীয় শ্রী প্রবীর ভট্টাচার্য, আমাদের সবার প্রিয় কুলদার। শুভ সন্ধ্যা, নমস্কার। আগরপাড়া থিয়েটার পয়েন্ট 4 দিন ধরে নাট্য উৎসবের আয়োজন করেছেন। আমি প্রথমেই আগরপাড়া থিয়েটার পয়েন্টের সমস্ত কার্যকর্তাদের ধন্যবাদ জানাব। আমাদের মঞ্চে আছেন আগরপাড়া থিয়েটার পয়েন্টের সভাপতি পৌর পরিষদ সদস্য তীর্থঙ্কর ঘোষ, আছেন প্রখ্যাত বাচিক শিল্পী, পানিহাটির নাম শুধু রাজ্য নয় সমস্ত দেশের কাছে উজ্জ্বল করে চলেছেন প্রতিটি মুহূর্তে, ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়, আছেন আজকের আমাদের এই নাট্য উৎসবকে, যিনি সবসময় সামনে থেকে পরিচালনা করছেন, সকলকে একত্রিত করছেন, আমার অনুজপতি রানি ভৌমিক, আছেন শুক্লা বিশ্বাস মান্না পৌরমাতা, মীনাক্ষী দত্ত পৌরমাতা, শ্যামলী দেবরায় পৌরমাতা, অর্পিতা চক্রবর্তী আছেন, মৌসুমী ঘোষাল আছেন এবং তনুশ্রী আছেন। আগরপাড়া থিয়েটার পয়েন্ট নাট্যপ্রেমীদের কাছে শুধুমাত্র আর পানিহাটির মধ্যে সীমাবদ্ধ নয়, আগরপাড়া থিয়েটার পয়েন্ট পানিহাটির গণ্ডি ছাড়িয়ে জেলা এবং রাজ্যে নাট্যপ্রেমীদের কাছে একটি খুব গ্রহণীয় একটি সংস্থার নাম। তারা শুধু পানিহাটির মানুষদের জন্য এই নাট্যের নাটকের আয়োজন করে না, নিজেরা অভিনয় করে এবং রাজ্যে জেলার বিভিন্ন প্রান্তে মানুষদের মধ্যে সেটা খুব সমাদৃত হয়। তীর্থঙ্কর বলছিল যে নাটক সমাজের মূল প্রতিচ্ছবি, সমাজে যা ঘটে চলেছে প্রতিদিন প্রতিটি মুহূর্তে নাট্যকাররা এবং যারা অভিনয় করে তারা সেই সমস্ত ঘটনাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, তার মধ্য দিয়ে আমরা এবং সমাজ ভালো মন্দ শিখতে পারি, নির্ণয় করতে পারি। এই যে ভালো মন্দের তফাৎ এবং ভালো মন্দকে বুঝতে শেখা, এটা অল্প সময়ের মধ্যে নাটক যেভাবে শিখিয়ে দেয় অন্য কোনো ভাবে কিন্তু আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারি না।
আমরা পড়াশোনা করি, বিভিন্ন বিদ্বান মানুষদের কাছ থেকে অনেক ঘটনা শুনি, কিন্তু সামনাসামনি বসে অভিনয় দেখে আমাদের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা আর অন্য কোনোভাবে সম্ভব নয়। সুতরাং এই প্রচেষ্টা যত সার্থক হবে, এই উদ্যোগ যত সফল হবে, তত সমাজ সুন্দর হবে, তত সমাজ এগিয়ে যাবে। আমাদের যখন সকলের উদ্দেশ্যই হচ্ছে সুন্দর সমাজ তৈরি করা, সুন্দর মানুষ তৈরি করা, তখন আমাদের এই উদ্যোগকে শুধু ধন্যবাদ জানালে হবে না, এদের পাশে থাকতে হবে, সহযোগিতা করতে হবে। পানিহাটির সকল সংস্কৃতি প্রেমী মানুষের কাছে আমরা আবেদন করব, আপনারা যেভাবে আগরপাড়া থিয়েটার পয়েন্টের সঙ্গে থেকে সহযোগিতা করেছিলেন, নাটক দেখাটাও কিন্তু একটা সহযোগিতা, কারণ দর্শক না থাকলে যারা অভিনয় করবে, যারা নাটক পরিচালনা করবে, তারা কেউ সুন্দরভাবে তাদের এই কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। সকলকে ধন্যবাদ, নমস্কার। আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে প্রবীণ ভট্টাচার্যকে আমরা আমাদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। এটা যার কথা আমরা শুনব, আমাদের অত্যন্ত কাছের মানুষ, যিনি আমাদের একজন প্রখ্যাত বাচিক শিল্পী, আমাদের সব অনুষ্ঠানে যাকে আমরা পাই, আমাদের রাজ্য শুধু নয়, জেলা থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে যার নাম পৌঁছে গেছে, সেই অরুণয় বন্দ্যোপাধ্যায়। ডক্টর অরুণয় বন্দ্যোপাধ্যায়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। অরুণয় দা, শুভ সন্ধ্যা। আজি শুভ দিনে সবারে জানাই সাদর সম্ভাষণ, সবার মিলনে পুণ্য তীর্থ হল এই অঙ্গন। আজি চারিধার আনন্দময় হরষিত, আজি সবারই হৃদয়, এরই মাঝে হোক আগামী দিনের পাথেয় সঞ্চয়ন, সবারে জানাই সাদর সম্ভাষণ। আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে আমি কেন সম্ভাষণ জানাচ্ছি জানেন? কারণ আমি নিজে একজন নাটকের ছাত্র, নাট্য গবেষক, দীর্ঘদিন ধরে দূরদর্শনে প্রায় 25 বছর নাট্য বিভাগে প্রযোজনার কাজ করেছি। আমাদের ভাই প্রসেনজিৎ রনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাইরে যে একটি প্রদর্শনীর আয়োজন করেছে, তাতে ঢুকতেই ডান দিকে যে সমস্ত স্টলওয়ার্ডদের, নাট্য ব্যক্তিত্বদের, মায়েস্ট্রোদের আমরা দেখেছি, আমার সৌভাগ্য হয়েছে তাদের সকলকে নিয়ে কাজ করার। কিন্তু আমি বিস্মিত হয়েছি যখন আমি বিটি রোডের ধারে বিজ্ঞাপন দেখেছি রনিদের এই আগরপাড়া থিয়েটার পয়েন্টে, সভাপতির নাম তীর্থঙ্কর ঘোষ। আমার খুব ভালো লেগেছে। এই ভালো লাগাটা খোলাখুলি বলতে হবে এই জন্য যে আপনারা জানবেন তারুণ্যের কাছে, এটা মনোজ মিত্র আমায় বলেছিলেন, আমি মনোজদার ছাত্র, দুটো ছাত্র, বিভাসদার ছাত্র, রবীন্দ্র ভারতীতে আমার পড়াশুনো, বলেছিলেন জানিস তো আমি এই যে বৃদ্ধের চরিত্র করি, যৌবনকালে বৃদ্ধের চরিত্রটা আমি বেশ ভালো করে করতে পারি। আমি বলেছিলাম স্যার এটা কেন আপনি বলছেন? উনি বলেছিলেন যে নাটকের ছাত্র হিসেবে তো জানিস যে নাটক যখন অভিনয় হয় তার চারটি দিক থাকে, সেই দিকগুলো কি কি? একটা হচ্ছে দেহজ, বাচনিক, সাত্বিক আর আহার্য। এই দেহজ যখন হয়, আঙ্গিক যাকে বলে, সেইটা করতে গেলে কিন্তু তারুণ্য লাগে, আর লাগে কল্পনা, আর লাগে ভালোবাসা। সেই দিক থেকে তীর্থঙ্কর আমাদের এই অঞ্চল জুড়ে যুব সমাজকে যেভাবে, আমি পলিটিক্সের কথা বলছি না, আমি বলছি আমি ওকে দেখেছি কুলদা, মানে আমাদের প্রবীরদার ওই ওয়ার্ডে গঙ্গার ধারে যে মেলা হয়, দিনের পর দিন ধরে সেই মেলার প্রস্তুতিতে অক্লান্ত ভাবে পরিশ্রম করছে, মানে একটি উৎসব দিনের পর দিন, রাতের পর রাত কাজ করছে। আমি সরাসরি খুব সৌভাগ্যবান নিজেকে মনে করি, পানিহাটির এই সমস্ত কাজে আমাকে আমন্ত্রণ জানানো হয়, আমি সামান্য অংশ নিতে পারি। আমি রনির কাছে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলেছিলাম যে টিনের তলোয়ার দেখতে আসবো, কারণ দেবশঙ্করের সঙ্গে আমরা যাচ্ছিলাম উত্তরবঙ্গে, আমি আর সাথে একটা অনুষ্ঠান করতে জিজ্ঞাসা করছিলাম, ও বলেছিল, তো আমি প্রসেনজিৎকে ফোন করে বলি, ও বলে রনির সাথে কথা বলছি, রনি বলে না তোমাকে আসতেই হবে।
এই এসে ভালো লাগা এবং শুক্লা রয়েছেন, অন্যান্য পৌর মাতারা রয়েছেন, তারা সকলে সম্মানিয়ে আমাদের সুখেন ভাই রয়েছে, আপনারা রয়েছেন, যে কথা তীর্থঙ্কর শুরু করলেন সভাপতি রূপে সেটা হচ্ছে এই যে আপনি দেখতে পান আপনাকে, নাটকের কাজ তাই। এ ব্যাপারে মৃণালদা রয়েছেন, আমাদের বুলাদা রয়েছেন, মানে অসিত ব্যানার্জি, আরো সব নাট্য ব্যক্তিত্বরা রয়েছেন, তারা সকলেই জানেন যে নাটকে নকদা পাওনা হয়, এটা ঠিক ফিল্ম নয়, যে কথা ও শুরুতে সূচনা বলল যে রিটেক করা যায় না। আমি টেলিভিশনে নাটক করতে গিয়ে এমনও হয়েছে এই সমস্ত বিখ্যাত মানুষরা রিটেক হয়েছে, কিন্তু মঞ্চে সেই রিটেক নেই। তাহলে বুঝতে হবে যে পরীক্ষার কথা বলেছে যে ফাইনাল এক্সাম, নাটক যারা করেন তারা ফাইনাল এক্সাম দেন প্রতিদিন, প্রতি সন্ধ্যায়, প্রতি শোতে, আর আপনি সেটা দেখেন, দেখে আপনি রিয়্যাক্ট করেন, ভিতরে ভিতরে ভাবেন এটা ঠিক, এটা বেঠিক, এটা আমার চরিত্র, এটা ওই লোকটার চরিত্র, এটা তুলে ধরছে। নাট্যকারের কাজ এই সমাজের আয়না করা, তাই ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন থিয়েটারে লোকশিক্ষে হয়, সেই লোকশিক্ষের কাজ এরা নীরবে করেন। এদের কিন্তু এত গ্ল্যামার নেই, কিন্তু এরা প্রাণপাত করেন মানুষের জন্য। সেই গণদেবতা যখন মঞ্চের সামনাসামনি এসে বসেন, সেই গণদেবতাকে ওরা মনে মনে প্রণাম জানিয়ে তাদের পরিবেশন করেন। রনিকে এবং আগরপাড়ার এই থিয়েটার পয়েন্ট সকল কর্মীকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি, সার্থক হোক। আর নাট্য গবেষক, নাটকের ছাত্র হিসেবে যদি কখনো কোনো কাজে লাগে আমি নিশ্চয়ই তাদের সাহায্য করব। ধন্যবাদ। অসাধারণ। আরো একজন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, 31 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতী রেখা রায় মহাশয়া, ওনাকে সম্মাননা প্রদান করব আমাদের আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে। আই ভি দাস ও শিবানাহাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা 31 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মাননীয় শ্রীমতী রেখা রায় মহাশয়াকে সম্মাননা প্রদান করছি আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে। আপনারা শুনলেন এতক্ষণ ধরে আমাদের স্মৃতিধঙ্কর ঘোষ, প্রবীর ভট্টাচার্য এবং অরুণয় বন্দ্যোপাধ্যায় বললেন, কিন্তু যে গ্রুপটার নাট্য আয়োজন করেছেন, নাট্য মিলন উৎসবের আয়োজন করেছেন 4 বছর ধরে, আগে রেখা দিকে আমরা একটু সম্মাননা দিয়ে দিই। আই ভি এবং শিরা দিয়ে আছেন দুজনকে, আই ভি আবদ্ধ করে নিলাম। যে কথা বলছিলাম যে এই যে 2-1 মিনিট একটু থাকতে বলবো, আমাদের একটু রনি অবশ্যই কিছু বলবে। যেটা বলছিলাম যে এই আগরপাড়া থিয়েটার পয়েন্ট সম্প্রতি তারা 3টে প্রোডাকশন আপনাদের সামনে রেখেছে, তারা তো নাটকের আয়োজন করেছে, কিন্তু যে 3টে প্রোডাকশন তাদের অত্যন্ত সুনামে প্রতিষ্ঠিত করেছে, কালিদাস, হাতের মুঠোয় পৃথিবী আর আধার মধ্যে সকাল, নতুন প্রযোজনা, অসাধারণ 3-3টে নাটক আপনারা দেখবেন। আমি 3টে নাটকই আমার দেখার সৌভাগ্য হয়েছিল। অক্লান্ত পরিশ্রম করে এই 3টে নাটককে তারা নতুন রূপে নতুন ভাবে সাজিয়ে তুলেছেন। আসুন না, আজকে নাট্য মিলন উৎসবে আমরা 4 দিন ধরে 4টি নাটক দেখব, আমাদের রাজ্যের 4-4টি স্বনামধন্য গ্রুপের। কিন্তু এই গ্রুপগুলো যারা নীরবে অক্লান্ত পরিশ্রম করে একটা নাটককে সন্তানের নতুন করে বড় করে তুলছেন আপনাদের জন্য, আপনাদের দেখার জন্য, একটু পাশে থাকবেন, দেখবেন। আর রনিকে আমরা সবাই রনি ভৌমিক, আগরপাড়া থিয়েটার পয়েন্টের কর্ণধার পরিচালক রনি ভৌমিককে সবাইকে আমরা করতাল দিয়ে অভিনন্দন জানাতে দেবো। আর এই একটা কথা বলতে বলবো, এই অক্লান্ত পরিশ্রম, পর্দার আড়ালে থেকে যাচ্ছেন সারাদিন, যেভাবে পরিশ্রম করে যাচ্ছেন রনি ভৌমিক। আসলে আমি জানি যারা থিয়েটার করেন তার আগে এই সময়টা তাদের মনসংযোগে থাকতে হয়, এত কথার পরে তাদের একটু অসুবিধাই হয় থিয়েটার করতে, মিনিমাম 1 ঘন্টা তাদের মনসংযোগের জন্য দিতে হয়, কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান প্রথা তাই রাখতেই হয়। আমি কৃতজ্ঞতা স্বীকার করি আমার ভাই তীর্থকে,
যখনই যে ব্যাপারে তার কাছে সাহায্যের হাত চেয়েছি বাড়িয়ে দিয়েছে। কালচার দিক থেকে এত রিচ ছেলে, মানে আমি গর্ববোধ করি পানিহাটির মানুষ হিসেবে, যে তার মতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার লোক খুব কম আছে। আর আমি ঐতিহ্যের পানিহাটি শুভঙ্করের কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ আমার বন্ধু দাদা প্রসেনজিৎ সেনগুপ্তের কাছে, বরাবরের জন্য সুকেন্দু দার কাছে কৃতজ্ঞ, কৃতজ্ঞ ভানু দাস কাছে, কৃতজ্ঞ তাপন দার কাছে, এবং আগোপাড়া থিয়েটার পয়েন্টের সমস্ত বন্ধুদের কাছে, তথা আমাদের এখানকার লোকাল মিডিয়া 7-1 নিউজকে ধন্যবাদ জানাই। তারা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ধন্যবাদ জানাই যে সমস্ত বন্ধুরা আমাদের থিয়েটারের সঙ্গে ডাইরেক্টলি যোগাযোগ না থাকলেও আমাদের থিয়েটার পরিবারে ঝাঁপিয়ে পড়েছেন। আমাদের একটি নাটক হওয়ার কথা ছিল ফেরারি পৌঁছ, কিন্তু অবভিয়াস কারণে সেই নাটকটা আমাদের চেঞ্জ হয়েছে জাস্ট 5-6 দিন আগে, এবং তার পরিবর্তে যে নাটকটি এসছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সারা জাগানো একটি নাটক ছায়াপথের শেষে। এই ছোট্ট অবসরে আমরা মানুষের কাছে বেশি পৌঁছাতে পারিনি, কিন্তু যে সকল মানুষ ভরসা করে এই নাটকটা দেখতে এসছেন, আমি শোয়ের পর আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা মন ভরে যাবে, এবং স্বনামধন্য শিল্পীরা রয়েছেন আপনারা তাদেরকে দেখবেনই। আর নাটক দেখুন, আরো কিছু মানুষ আসবেন, আমার বন্ধু দল এসছে, বন্ধু দল সব এসছে, বেলগড়িয়া অঙ্গন এসছে, বেলগড়িয়া গধুলি এসছে, বুলাদারা এসছে, অভিযাত্রী এসছে, সায়ুদ লক্ষণদারা এসছেন, মৃণালদা এসছেন, মৃণালদা তো ছিলেন, আর সমস্ত দলকে আমি দেখতে পাচ্ছি, বিনোদ এসছে, বাচ্চুদা এসছে, সবাইকে সবাইকে আভূমি প্রণাম রইল আপনাদের জন্য, থিয়েটারে পাশে থাকার জন্য ধন্যবাদ। সাথী ম্যাডাম তো রয়েছেন, ও বিজয়দা ছিলেন, ধন্যবাদ সবাইকে। আমরা নাটক দেখি, নাটকের জন্য আমরা কিছুটা সময় চাই নি, আর একটু শুনবো একেবারে পানিহাটির বুকে এরকম চার চারটি সারা জাগানো নাটক হচ্ছে এখানটায়, কি বলবেন আপনার কেমন লাগছে অনুভূতি? আপনাদের প্রত্যেকের কাছে একটা দেখেনি এই মুহূর্তে যারা অপেক্ষা নিয়ে আছে, আপনি আমি আমরা সবাই নাটকগুলো দেখি, প্লিজ মোবাইল আজকেরটা দেখি, একদম সুইচ অফ করে দিন, মনে হয় ভালোই হবে। কেমন লাগে এটা আপনাদের কাছে অনুরোধ করছি, আগরপাড়া থিয়েটার পয়েন্টের পক্ষ থেকে নয়, এই যে এই একেবারে পানিহাটির বুকে এরকম একটা নাটক উৎসবের আয়োজন, ধীরে ধীরে নিশ্চয়ই আরো বৃদ্ধি পাবে, সেই কামনাই করছেন, বা আপনি এই প্রজন্মের ছেলে মেয়েদের কি বার্তা দেবেন বিশিষ্ট নাট্যব্যক্তি? এটা আমাদের সবার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ, ভালো নাটক দেখতে গেলে অবশ্যই যে জিনিসটা চলছে পাশাপাশি নাটক সহযোগিতা করা নির্দেশনায় আছে শোভন বন্দ্যোপাধ্যায়, অভিনয় গৌতম হালদার, অঙ্কিতা মাঝি, শরৎ বন্দ্যোপাধ্যায় এবং সঞ্জীব সরকার সহ আরো অনেকে। আমরা একটু অনেক সময় চেয়ে দিচ্ছি, তারপরে সরাসরি আজকের নাটকে চলে যাবো, আসুন আমরা নাটক দেখি, ভালো নাটক দেখে আমি জানি না ওনাদের কাছে কথা বলা আগে যে দ্বিতীয় সঙ্গীরা, কিন্তু প্রথম সঙ্গে দর্শক মাছ আপনাদের প্রত্যেককে বলছি সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো নাটক দেখুন, চার দিন সময় আজকে তার শুভ সূচনা। আবার প্রত্যেকের কাছে অনুরোধ, দয়া করে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের ছবি ওখানটা দেওয়া হয়েছে, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, মনোজ মিত্র, সৌমিত্র চ্যাটার্জি, মোহিত চট্টোপাধ্যায়, তাপস সেন সহ বহু বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এই প্রেক্ষাগৃহ। রমাপ্রসাদ বণিক, সৌমিত্র চ্যাটার্জি থেকে শুরু করে বরুণ মুখোপাধ্যায়, আপনারা জানেন যে বিশিষ্ট এই নাট্য ব্যক্তিত্বদের ছবি দিয়ে সুসজ্জিত করে তোলা হয়েছে।
পানিহাটির বুকে চার দিন ব্যাপী এই নাট্য মিলন উৎসবের আয়োজন করেছে আগরপাড়া থিয়েটার পয়েন্ট। 19 মার্চ থেকে আগামী 22 মার্চ মানে আজ থেকে আগামী 22 তারিখে চার দিন ধরে প্রত্যেক দিন সন্ধ্যে 6:30 থেকে আগরপাড়া স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে নাট্য মিলন উৎসবে চারটি সারা জাগানো নাটক অনুষ্ঠিত হবে। তিনটে বেল বাজার পর নাটক শুরু হবে, প্রত্যেকে বলছি 2:30 এই নাটকের সময়। দয়া করে সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, আর নাটকের একটা ভালো যোজনা। 10 মার্চ আমরা কথা বলছিলাম আর সম্পর্কের সাথে, উনি বললেন যে 10 মার্চ একাডেমি অফ ফাইন আর্টসের প্রথম হয়েছিল। এটা তৃতীয় শো, আমরা খুব গর্বিত, তৃতীয় দিনে তৃতীয় শো। বাহ, আগে দুটো হয়েছিল প্রথম দিন, দ্বিতীয় দিনে তৃতীয় শো, নটবঙ্গের নতুন নাটক, একেবারে নতুন নাটক। আমরা একটু কথা বলবো বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়ের সাথে। বিশিষ্ট বাচিক শিল্পী ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায় পানিহাটির গর্ব, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কিন্তু নাটকের ছাত্র। পানিহাটির বুকে এরকম একটা সারা জাগানো চারটে নাটক নিয়ে নাট্য মিলন উৎসব, কি বল? প্রথম কথা হচ্ছে যে যখনই যেখানে নাটক হয় সেখানেই নাটকের ছাত্র হিসেবে নিজে গর্ববোধ করি। হ্যাঁ, আমি রবীন্দ্র ভারতীর নাটকের ছাত্র, একই সঙ্গে দূরদর্শনের নাট্য বিভাগে দীর্ঘ 25 বছরের ওপর কাজ করেছি, এবং আমার খুব সৌভাগ্য হয়েছিল যে পিছনে যে এক্সিবিশন যারা রয়েছেন এমন সব স্টলওয়ার্ড মাইস্ত্র তাদের সঙ্গে কাজ করার। পানিহাটির বুকে আমরা ছোটবেলা থেকে যাত্রাপালা দেখে বড় হয়েছি, পানিহাটি ক্লাবের নাটকের যে প্রতিযোগিতা হতো সেটা দেখেছি, তারপরে এলো নাট্য উৎসব, সেখানে শুকচর পঞ্চম তারা করতে শুরু করলো, এবং এখানে আমার বেশ ভালো লাগলো যে এই আগরপাড়া থিয়েটার পয়েন্ট তারা এতটা উদ্যোগ নিয়ে করছেন। এবং সত্যি কথা বলতে কি, আমরা সবাই জানি যে নাটক তো খুব গ্ল্যামার জগতের নিয়ে হয় না, কিন্তু এখন দর্শক আনুকূল্যে এবং এই সোশ্যাল মিডিয়াতে তার প্রচার প্রসার হওয়াতে তোমাদের মতন চ্যানেলের মানুষরা অক্লান্তভাবে এইগুলিকে একটু আপলিফ্ট করছেন বলে নাটক দেখতে আসছেন এবং বিখ্যাতরাও নাটক করছেন, সেই কথা আমরা আগে থেকেও জেনেছি। এবং এখানে যে উৎসবটি হচ্ছে সেখানেও কিন্তু বিখ্যাত সব অভিনেতা অভিনেত্রীরা আসছেন, সেই জন্য আমি রনিকে উদ্যোক্তার যে প্রধান পুরুষ তার সঙ্গে যারা রয়েছেন এবং আমাদের বন্ধু প্রসেনজিৎ রয়েছেন তাদের সকলকে আমার শুভকামনা জানাচ্ছি, এবং ভালো লাগাটা আপনাদের সঙ্গে শেয়ার করে বলছি যে আসুন আজকে 19 তারিখ 20, 21, 22 চার দিন ধরে নাট্য উৎসব পানিহাটিতে চমৎকার একটি হলে, এই বিবেকানন্দ হলে পানিহাটি। স্বাতী বন্দ্যোপাধ্যায়, ডক্টর অরুময় বন্দ্যোপাধ্যায়ের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত যে নামটা আমরা, আমাদের রাজ্য তো বটেই, আমাদের গোটা দেশ এমনকি আন্তর্জাতিক স্তরে সেটা দেখতে পাই, কিন্তু বাচিক শিল্পের বাইরেও বা তার সাথে ওতপ্রোতভাবে জড়িত নাটক যেটা আমাদের পানিহাটির বুকে এরকম চার দিন ধরে নাট্য উৎসব, কি বলবে? পানিহাটির বাসিন্দা হয়ে কেমন? আমরা তো নাটকের শিল্পী, বাচনিক শিল্পী। প্রথমত হচ্ছে যে পানিহাটির বাসিন্দা হয়ে পানিহাটিতে যা কিছুই ভালো হয় তার জন্য খুব গর্ব অনুভব হয়। আর ওই যে বলে না যে আমি তো পানিহাটি ছেড়ে যাইনি, আমি পানিহাটির বউ নই, পানিহাটির মেয়ে, তো সুতরাং সেই যে সেই দিক থেকে পানিহাটিতে যা কিছু ভালো হবে সেটাতেই আনন্দ হয়। আর নাটক তো প্রাণের মধ্যে রয়েছে, আমি একটা সময় অল্প স্বল্প নাটক করেছি,
মানে মঞ্চ নাটক করেছি, কিন্তু তারপরে সেটা কন্টিনিউ করা হয়নি, কিন্তু এখন কণ্ঠ নাটকে আছি, কিন্তু নাটক হাত ছেড়ে যায়নি। সেই জন্য যেখানেই নাটকের যা কিছু হবে, বিশেষ করে পানিহাটি কেন্দ্রিক যেগুলো হবে সেগুলোতে তো ভীষণ আনন্দের, এবং সকলকে অনুরোধ যে পানিহাটিতে যারা আছেন সকলকে নিয়ে, বাচ্চাদের নিয়ে, যেগুলো ছোটদের দেখার মতন। আমার মনে হয় নাটকে এমন কিছু থাকে না যেগুলো ছোটরা দেখতে পারে না। আমরা ছোটবেলায় যেটা বলছিল একাঙ্ক নাটক উৎসব হতো পানিহাটি ক্লাবে, 7 দিন ধরে হতো, অনেক কষ্ট করে সে সময় ওই 7 দিনের টিকিট জোগাড় করা হতো, তো সেগুলো আমাদের মধ্যে রয়ে গেছে। আমাদের ছোটদের মধ্যেও চাইছি সেগুলোকে সঞ্চারিত করে দিতে। আমার ছেলে মেয়েরা যেমন নাটক দেখতে ভীষণ ভালোবাসে, আসতে পারছে না পরীক্ষার জন্য বলে গজরাচ্ছে ঘরে, তো তার মধ্যে এর মধ্যেও একদিন আসবে বলেছে। তো সকলকে অনুরোধ যে সবাই আসুন, দর্শক না হলে নাটক সফল নয়। একেবারে এই জায়গাটাই আমার একটা প্রশ্ন আছে, অভিভাবিকা হিসেবে নিজের সন্তানদের নাটকের প্রতি যে আগ্রহ জন্মেছে তোমার সন্তানদের, কোথাও কি একটু গলত রয়েছে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের নাটকের প্রতি আগ্রহ? আমি বলবো অভিভাবকদের ভূমিকাও কি কোথাও একটু পিছিয়ে পড়েছে? অভিভাবকদেরই ভূমিকা এটা, কোন দিকে তারা নিয়ে যাবে বাচ্চাদের, মোবাইল হাতে গুঁজে দেবে নাকি নাটকের টিকিট হাতে গুঁজে দেবে সঙ্গে করে নিয়ে আসবে, সেটার দায়িত্ব অভিভাবক অভিভাবিকাতে। তারা নিজেরা যদি মোবাইল থেকে বেরোতে পারে, নাটকমুখী হতে পারে, তাহলে তারা বাচ্চাদেরও নিয়ে আসতে পারবে। আমার মনে হয় এখানে বাচ্চাদের থেকেও অভিভাবিকাদের দায়িত্বটা অনেক বেশি। এই বার্তাটারই আমার অত্যন্ত প্রয়োজন ছিল। অসংখ্য ধন্যবাদ ডক্টর অরুণময় বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী বন্দ্যোপাধ্যায়কে। আমরা রনিদাকে পেয়ে গেছি। রনিদা, যার উদ্যোগে এই নাট্য মিলন উৎসব পানিহাটি সংস্কৃতি পীঠস্থান, এটা দীর্ঘকাল ধরে ঐতিহাসিক ভাবে রয়েছে এবং নাটকেরও পীঠ, বহু নাট্য ব্যক্তিত্ব আমাদের পানিহাটির বুকে জন্মেছেন এবং আজও রয়েছেন সেইখানে, এবং 4-4 সারা জাগানো নাটক এর আয়োজন, কি বলবে, কেমন লাগছে, কতটা পরিশ্রম করতে হয়েছে? এটা আমাদের 4th year, তো খুব একটা পরিশ্রম করতে হয়নি। আর সবচেয়ে বড় কথা, যে সমস্ত দলকে ডাকা হয়েছে তারা মানে প্রত্যেকজন এত ভালো মানুষ, মানে শুধু ডাকের অপেক্ষায় থাকেন এবং ডাকলেই তারা মানে তাদের সেরাটা দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। আর আমাদের এই হলটা খবর অলরেডি ছড়িয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং আমরা চাইছি মানে আগরপাড়ার মানুষ হিসেবে চাইছি যে এই হলটায় আরও বেশি থিয়েটার হোক, শুধু থিয়েটার না, কালচারাল কাজ আরও হোক, এবং আমাদের একটা দাবি আছে মানে মহারাজের কাছে, স্যার ভাড়াটা যদি একটু কমিয়ে দেওয়া হয়, এটাই। আর আপনারা দেখুন সবাই মানুষ যাতে আরও আসে, কারণ আমাদের আয়োজন তো সম্পূর্ণ মানে চেষ্টা করেছি নিজেদের সমস্ত কিছু উজাড় দিয়ে, এবার সবাই যদি আসে আরো ভালো লাগে। এখানেই প্রশ্ন যে আমরা কলকাতায় যখন নাটক দেখে এখনো প্রচুর মানুষ যায়, নাট্যপ্রেমীরা ছুটে যায়, তো পানিহাটির বুকে এরকম সারা জাগানো নাটক, 4 নাটকের আয়োজন, সেখানে কতটা সাড়া আশা করছে? আজকে যেহেতু নাটকটা চেঞ্জ হয়েছে জাস্ট 6 দিন আগে, যেটুকু দর্শক এসেছেন তারা নাটক ভালোবেসেই এসেছেন, এবং আমি আশা করছি আগামী 3 দিন প্রায় ফুল হাউস পাবো, কারণ মানুষ তো এখান থেকেই কলকাতার হলগুলো ভরিয়ে তুলতে যান। আমাদের ঘরে ঘোড়ায় যখন নাটক হচ্ছে তারা অবশ্যই আসবেন, এবং আশা রাখছি দেখা যাক, আমাদের কাজ চলবে, চেষ্টা চলবে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই যার অক্লান্ত পরিশ্রমে আগরপাড়া থিয়েটার পয়েন্ট এই 4 দিনের নাটক, আপনারা জানেন যে আগরপাড়া থিয়েটার পয়েন্ট এই 4 দিনের নাট্য মিলন উৎসব, শ্রীরামকৃষ্ণ পরমহংস বলেছিলেন থিয়েটারে লোক শিক্ষে হয়, একেবারেই ভারতের স্বাধীনতা সংগ্রামেও কিন্তু থিয়েটার, নাটক ইত্যাদির ভূমিকা অনন্য, এবং পানিহাটি সংস্কৃতির পীঠস্থান, এখানে অতীতেও বহু নাট্য ব্যক্তিত্ব জন্মেছেন, এখনো প্রচুর নাট্য ব্যক্তিত্ব রয়েছেন, তাই পানিহাটির বুকে এরকম সারা জাগানো 4টে নাটক আমি বলে দিই আপনাদের। আজ রয়েছে ছায়াপথের শেষে, যার নির্দেশনা সোহম বন্দ্যোপাধ্যায়, অভিনয়ে আছেন গৌতম হালদার, অঙ্কিতা মাঝি, সোহন বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব সরকার। আগামীকাল 20 মার্চ আছে বিনোদিনী অপেরা, নির্দেশনা অবন্তী চক্রবর্তী, অভিনয়ে আছেন সুদীপ্তা চক্রবর্তী, সুজন মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত। আর 21 মার্চ আছে বিখ্যাত নাটক টিনের তলোয়ার, নির্দেশনা সুমন মুখার্জি অর্থাৎ লাল, অভিনয় দেবশঙ্কর হালদার, শঙ্কর চক্রবর্তী, পৌলমী চট্টোপাধ্যায়, সুজন মুখোপাধ্যায়। আর 22 তারিখ আছে পাঞ্চজন্য, নির্দেশনা এবং মুখ্য অভিনয়ে সোহিনী সেনগুপ্ত, সপ্তর্ষি মৌলিক, পার্থ প্রতিম দেব। অর্থাৎ এই 4টে সারা জাগানো নাটক দেখতে বহু মানুষ এই পানিহাটির আগরপাড়া
স্বামী বিবেকানন্দ অডিটোরিয়াম ভরিয়ে দেবে তা বলাই বাহুল্য। আর তার মধ্যে এমন সুন্দর পরিবেশ, যে সুন্দর পরিবেশে নাট্যপ্রেমীরা ছুটে আসেন। এবং আজও আপনারা দেখলেন হল ভরে গিয়েছে, বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। এবং যারা যারা এখনো নাট্যপ্রেমী ছুটে যান কলকাতার বুকে, তারা কিন্তু পানিহাটির বুকে এই চারটে নাটক দেখতে অবশ্যই আসতে পারেন। আর যারা আসেনি, আগামী তিন দিন অবশ্যই আসুন। আমরাও কিন্তু এরকম বিভিন্ন খবরের আপডেট তুলে ধরি, খবরের পাশাপাশি সংস্কৃতির জগতের বিভিন্ন আপডেট শুধুমাত্র আপনারা দেখতে পাবেন সেভেন আবেগ নিউজের পর্দায়। আগরপাড়া থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন আবেগ নিউজ। জয় হিন্দ।